হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম সিম্পল কুকিং বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা ভর্তা আম ভর্তা জলপাই ভর্তা তেঁতুল ভর্তা এগুলোর কথা মনে পড়লেই সাথে সাথে একটা কমন জিনিস সবার মনে পড়বে সেটা হচ্ছে স্কুল গেটের মামাদের হাতের স্পেশাল এই ভর্তা মাখানোর গল্প কম বেশি আমরা সবাই কিন্তু এই ধরনের ভর্তা খেয়ে থাকি স্কুল গেটের মামাদের কাছ থেকে আজ আমি চেষ্টা করেছি মামাদের হাতের সেই টেস্টটাই আমার ভর্তায় তুলে আনার আশা করছি আমার আজকের এই মজাদার আমরা ভর্তা রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে এবং ছোটবেলার দিনের কথা মনে পড়িয়ে দেবে তাহলে দেখে নেন মজাদার এই আমরা ভর্তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী যেটা খেয়ে আপনাদের মনে পড়ে যাবে মামাদের হাতের সেই স্পেশাল আমরা ভর্তার কথা শুরুতেই আমি আমরা ভর্তার জন্য যেগুলো নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি এক প্যাকেট আমরা নিয়েছি চিলি ফ্লেক্স সেটাকে আমি প্যানে টেলে নিয়েছি নিয়েছি লবণ আর কাসন্দি আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটা কাসন্দি ব্যবহার করতে তাহলে এটা খেতে বেশি টেস্টি হবে আমি আমরাগুলোকে প্রথমেই সুন্দর মতো পানিতে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর মতো ছিলে নিব এখন আমি একটা একটা করে সবগুলো আমরা সুন্দর মতো পিল অফ করে নিব আমি এভাবে করেছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি বা বটি সাহায্য করতে পারেন সবগুলো আমরাকে আমি এভাবে পিল অফ করে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিব আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমি কীভাবে কেটেছি মামারা যেভাবে ছুরি দিয়ে এভাবে করে কাটতো আমি ঠিক সেভাবেই কেটেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে কেটে নিতে পারেন এইভাবে আমি সবগুলো আমরাকে কেটে নিয়েছি আমরা ভর্তা তৈরি করার জন্য শুরুতে আমি একটা বড় ধরনের বোল নিয়েছি তাতে দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে রাখা আমরা এর সাথে আরও দিয়ে দিচ্ছি টালা চিলি ফ্লেক্স আমি এটাকে তেলে নিয়েছি যাতে খুব সুন্দর যে একটা ভাজার ঘ্রাণ সেটা পাওয়া যায় আপনার চাইলে শুকনো মরিচ পুড়িয়ে তারপরও কিন্তু ভর্তাটি করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি এখানে পিঙ্ক সল্ট আপনার চাইলে বিট লবণ নর্মাল সাদা লবণ যে কিছু ব্যবহার করতে পারেন এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি আমরা ভর্তার যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কাসন্দি আমি এখানে রাঁধুনির কাসন্দি ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এই সব কিছুকে আমি দুটা চামচ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে এখন দিয়ে দিচ্ছি আমরা ভর্তার আর একটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল আমি এই সরিষার তেলটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা যারা সরিষার তেলের যে গন্ধ সেটা পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন বাট যে কোনো ভর্তাতেই সরিষার তেল দিলে এটার যে একটা ঝাঁজালো ঘ্রাণ সেটাতে কিন্তু ভর্তার যে টেস্ট সেটা আরও বেড়ে যায় চেষ্টা করবেন দিতে আর না পারলে তো কিছু করার নেই এখন আমি লাস্ট যে একটা উপকরণ সেটা হচ্ছে চিনি আমি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি এটা কিন্তু একদমই জাস্ট এটা স্বাদ বাড়ানোতে হেল্প করবে খুবই সুন্দর একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার চলে আসবে আমরা যদি অনেক বেশি মিষ্টি থাকে আপনাদের তাহলে স্কিপ করবেন তৈরি হয়ে গেল আমার মজাদার আমরা ভর্তা এখন আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দুপুরবেলার গরমে বা যে কোনো সময়ে ভর্তার তো আসলে জরি নেই আপনারা যখন খুশি তখন এভাবে মজাদার ভর্তা করে খেতে পারেন আমি চেষ্টা করে একদম মামাদের যে স্বাদ সেটা আনতে আমার ভর্তায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চাই করবেন আর এরকম আরও মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ